হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আর ডোডো এখন বেরিয়েছি একটু, বিকেলবেলা 5টা বেজে গেছে আর আমি আর ডোডো পার্কে বেরিয়েছি একটু। তো আজকে হাজবেন্ড একটু বাইরে গেছে আর ডোডোকে নিয়ে আমি ভাবলাম যে একটু বেরিয়ে আসি, তো সেই জন্য বিকেলবেলা আমি আর ডোডো বেরিয়ে পড়েছি একটু। তো আমাদের বাড়ির কাছে মানে কোয়ার্টারের কাছে একটা খুব সুন্দর পার্ক আছে, তো ওই পার্কটাতে আগে ডোডো যখন ছোটো ছিল তখন ওকে অনেকবার নিয়ে এসেছি বা নিয়ে আসতাম, তো অনেক অনেকদিন হলো, এখন প্রায় নিয়ে আসি না, অনেকদিন হলো নিয়ে আসা হয় না। তো আজকে ভাবলাম যে ও বাড়িতে একা একাই খেলছিল আর আমি একটু মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, তো ভাবলাম যে ওকে একটু বেরিয়ে নিয়ে আসি, তো সেই জন্য চলে এসেছি। পার্কটার কাছে একদম চলে এসেছি, বাড়ি থেকে একটুই সামান্য দূর, তো দেখুন পার্কটার কাছে চলে এসেছি। ডোডো ছোটো সাইকেল নিয়েছে, ও বড়ো সাইকেলটা নিয়ে আসবে বলছিল, তো ছোটো সাইকেল একদম নিয়ে আসবে না। আমি জোর করে বললাম না না, ছোটো সাইকেলটাই নাও, বড়ো সাইকেলটাতে এখনও ও ঠিক মতো পা হয় না, তো সেই জন্য ওকে ছোটো সাইকেলটা নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। আর এই পার্কটাও বেশ ভালো, বাড়ির কাছাকাছি, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো লাগে ঘুরতে। পার্কের মধ্যে ঢুকে গেছি, দেখ চলে যাও, এটা কোনটা খেলবি, চলে যা। তো ডোডো আগে ছোটবেলায় এগুলো চড়তে খুব ভালোবাসতো, প্রচুর চড়তে এসে, তারপর অনেকদিন হলো ও আসেনি। ডোডো উঠে পড়, উঠতে পারবি? উঠে পড়, উঠে পড়, আমি আছি এখানে, আমি আছি, আমি আছি, আমি আছি, ধরে নেবো, ডোডো আয়, আমি ধরে নেবো, পড়বি না, এখানে তো দিকে খেলা আছে, কেন পড়বি, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, ধরে নেবো, নেই গেলে গাড়া আজ, আরে তুই ভয় পাচ্ছে, তুই আর আমি ধরে নেবো, তো এই তো আমি আছি, ধরে নেবো, আয় তুই একবার, আয় একবার, তুই একটা গাধা, এই তো এই তো, আয় কিচ্ছু হবে না, তুই মিছে মিছে ভয় পাচ্ছ, এই ওইদিকে চলে যা, ওইদিকে যা, ওইদিকে এইদিকে যা, এইদিকে, হ্যাঁ চলে যা, কিচ্ছু হয়নি, আমি তো আছি এখানে, মিছে মিছে ভয় পাচ্ছ, আয় 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 আয়, এই তো এই তো, কিচ্ছুই হবে না, এই তো দেখছি, এই তো ভয় কিছু, আমি তো আছি এখানে, যাও 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 যাও, খেলো 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 খেল খেল, কি সুন্দর খেল, দেখ একটা বেবি গেছে, দেখ কত ছোট বেবি, দেখ সে চলে গেছে আর তুই বড় হয়ে যেতে ভয় পাচ্ছিস, সে কত ছোট, সে তোর থেকে দেখ 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 দেখ, এই তো এই তো, এক্ষুনি ভয় পাচ্ছিল, দেখ না সেদিকে সেদিকে যা, সেদিকে দেখ, এখন দেখ এখন দেখ, ভয়ে এক্ষুনি নামতে যাচ্ছিল না, এখন দেখ, মাঠে 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 পা দিস না, মাঠে পা দিস না, ওর মতেই থাক, মাঠে একদম জুতো পরে নিবি, যখন খেলা শেষ হয়ে যাবে তখন একদম জুতো পরে নিবি, আর দেখে উঠো, দেখে উঠো, পা দেখে উঠো, দেখে উঠ, চলে যাও, আবার যাবি, যা আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, আস্তে আস্তে ওঠো, ধীরে ধীরে ওঠো, আস্তে আস্তে, হ্যাঁ ধীরে ধীরে একদম,
চলো 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 ডোডো, চপ্পল খোল কে খোল, ব্যাস চলো চলো বাড়ি যাবি না, আবার ওখানে চলে গেলি, ধীরে ধীরে যা, ধীরে 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 চলো আর নয় চলো এখানে এসে বন্ধুরা ডোডো একদম বাড়ি যেতে চাইছে না, এখানে এত খুশি হয়ে গেছে এসে, ও একদম বাড়ি যাবে না, এখানেই থাকবে, দেখি ও এত আনন্দ পেয়েছে এখানে এসে, চলো আর নয় পরে আসবো, চলো আবহাওয়াকে নিয়ে আসবো আবার, চলো আবহাওয়া আসবে, আবহাওয়ার সঙ্গে আসবো, চলো আজকে আর নয় চলো, অনেকক্ষণ খেলা হয়েছে চলো, আর নয় অনেক খেলা হয়েছে চলো এবার।
ছোট একদম বাড়ি যেতে চাইছে না। তো বিকেলের ঘোরা, ফুচকা খাওয়া সব হয়ে গেল। ডোডো ফুচকা খেয়েছে, আমিও ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়া ঘোরা সব হয়ে গেল, এখন বাড়ি গিয়ে, এখনো আমার হাজবেন্ড আসেনি, রাস্তা একটু দেরি আছে রাত্রি, এখন বাড়ি গিয়ে পুজো টুজো দিতে হবে, দিয়ে বাবাকে চা বানাতে হবে। ডোডো আজকে বেশ ভালোই এনজয় করলো, তো ওকে পরে আবার একদিন নিয়ে আসবো, মাঝে মাঝে এরকম ওকে নিয়ে আসবো, বেশ ভালো আনন্দ করে। প্রথমে ভয়ে কিছুতেই উঠবে না, তারপর ভয় যখন কেটে গেল তখন একদম আসবে না, বেশ মজা তখন। আর প্রথমে ভয়ে একদম না না করছিল। জল দিলে বাজে লাগবে খেতে, জল দেখে কেউ খায় এরকম তো। বাড়িতে এসে অনেকক্ষণ অনেক কাজ টাজ হয়ে গেল, কিচেনটা একটু অগোছালো ছিল, গোছালাম, পুজো দিলাম, ডোডোর হাত পা সব পরিষ্কার করে ধুলাম, আমি নিজে একটু ফ্রেশ হলাম, জল টল খেলাম, তারপরে পুজো দিয়ে বাবাকে চাটা বানিয়ে দিলাম, চা বিস্কুট দিলাম বাবাকে, দিয়ে ড্রেস চেঞ্জ করলাম। আমি তো ডোডো দুজনে ড্রেস চেঞ্জ করেছি, প্রচুর গরম লাগছে ঘরের মধ্যে, প্রচুর গরম, তো সেই জন্য ডোডোকে একদম একটা পাতলা মতো জামা পরিয়েছি, ড্রেস পরিয়েছি। আর আমি আর ডোডো আমরা খাবো ম্যাগি, ম্যাগি বানিয়েছি, এখনো ম্যাগিটা গরম আছে আর কি, জাস্ট বানিয়ে নিয়ে এলাম ঘরের মধ্যে। ডোডো বলছে ডোডোর একটু মানে দেরি এ হচ্ছে না, ও বলছে একটু জল দিয়ে দাও তাহলে ঠান্ডা হয়ে যাবে। কথা ছোট কথা, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, তুমি চলো পড়তে পারবে চলো। তো এই যে ম্যাগি বানিয়েছি এখানে অল্প একটু, ডোডো আর আমি ম্যাগি খাবো, অল্প একটু বানিয়েছি, একটু ফুচকা ফুচকা খেয়ে আসছি। ডোডো এক দু পিস, ডোডো একটু ফুচকা খেয়েছে, আমি একটু ফুচকা খেয়েছি, সেই জন্য একটু অল্প করে ম্যাগি খাচ্ছি। আর বর বাইরে গেছে মানেই তো কিছু না কিছু তো আনবেই খাওয়ার, তো সেই জন্য রাতের কিছু চিন্তা করে মানে খাওয়ার কিছুই ব্যবস্থা করিনি, শুধু একটু মটর বসে দিয়ে এসেছি পেতে ইন্ডাকশনে, মটর আর আলু সেদ্ধ বসে দিয়ে এসেছি, একটু রাত্রিবেলা ঘুগনি বানাবো, ওটা হয়তো রাত্রিতে কেউ খায় তো খাবে, বা কালকে সকালেও টিফিনে হয়ে যাবে ঘুগনি লুচি, সকালে ঘুগনি লুচি টিফিনে যাবে, আর রাত্রিতে ও যদি কিছু বাইরে থেকে তো খাওয়া আনবেই, তার সাথে সাথে যদি একটু ঘুগনি টুগনি খায়, শশা আছে শশা কেটে দেবো আর একটু ঘুগনি দেবো যদি খায়, আর না হলে ওটা কালকে সকালেও টিফিন হয়ে যাবে, কালকে সানডে আছে, তো সেই জন্য একটু ফ্রিজে, সেই জন্য একটু ইন্ডাকশনে বসে দিয়ে এসেছি, মটর আর ছোলা মটর আর আলু সেদ্ধ বসে দিয়ে এসেছি, আর ওদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম বেডরুমে বসে ঢুকে গেছি। আর ডোডো এখানটা খাওয়া শুরু করে দিয়েছে, ম্যাগি খাওয়া স্টার্ট করে দিয়েছে ডোডো। গরম লাগেনি, পড়ে যাচ্ছে বিছানে, সাতটা বেজে গেছে, হ্যাঁ বাহ ঘুরে দেখতে শিখে গেছে তুমি, গুড, সাতটা বেজে গেছে, ম্যাগিটা একটু খেয়ে এবার পড়তে বসতে হবে, ঠিক আছে, ম্যাথ একটু বাকি আছে না, ম্যাথটা পুরো কমপ্লিট করবে আর হিন্দিটা করে নেবে। তো আমাদের মা ছেলের ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হয় ডোডোকে আমি পড়তে বসে দিয়েছি, আজকে সকালে ও শুধু ইংলিশটা পড়েছে আর ম্যাথ হাতটা করেছে, তো এখনো ম্যাথ পড়া বাকি আছে আর হিন্দি পুরোটা বাকি আছে, তো আজকে পুরো পড়া কমপ্লিট করবো কালকে সানডে, কালকে ওকে কিছু এক্সট্রা পড়া পড়াবো, আর মানডে থেকে ওদের সাড়ে নটায় যে স্কুল হতো তো ওটা সাড়ে সাতটায় হয়ে গেছে, সাড়ে সাতটা থেকে, তো আমার চাপ প্রচুর বেড়ে গেছে, সাড়ে সাতটা থেকে ওদের যে ওদের বাবা ছেলেকে সাড়ে সাতটা আগে আমাকে রেডি করাতে হবে, প্রচুর চাপ বেড়ে গেছে।
তো যাই হোক, এখন ওকে আপাতত পড়িয়ে নিচ্ছি বন্ধুরা, বদমাসি করবে ভালো করে, ওকে না পড়ালে বদমাসি করবে, পড়িয়ে নিচ্ছি। তো ডোডোকে পড়াতে পড়াতে এদিকে চলেও এলো আমার হাজব্যান্ড, এখনও 9টা বাজেনি, কিন্তু খাওয়ারগুলো যেহেতু গরম গরম আছে সেই জন্য এখনও খেয়ে নিচ্ছি। আর ও বাইরে যাওয়া মানেই তো বলেছিলাম যে খাওয়ার নিয়ে আসবেই, মাঝে মাঝে আমি রেগে যাই, বাইরে খাওয়ার বেশি খাওয়া ঠিক নয়, কিন্তু তাও নিয়ে আসে। তো দেখুন এখানে রুটি চানা এটা বাবার জন্য নিয়ে এসেছে, যেহেতু বাবা রুটি খায়। আর আমাদের জন্য নিয়ে এসেছে কি চিকেন পকোড়া, এটা না বলেছিলাম আনতে, তাও নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসছে চিকেন আর তার সাথে রাইস। তো চিকেনটা দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, কিন্তু যাই হোক এখানে সব দোকানে খুব ভালো খাবার পাওয়া যায় না, কিছু দোকানে ভালো আবার কিছু দোকানে খুব খুব খারাপ। তো যাই হোক তাও খেয়ে নিচ্ছি, আর এখানে আজকে ডিনারটাও করে নিচ্ছি একসঙ্গে সবাই, আমরা ঘরের মধ্যে নিচে বসে খাবো। তো বাইরে খাওয়া নিয়ে এলে নিচে বসে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য একসঙ্গে সবাই খেয়ে নিচ্ছি। এখানে রাইস নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে পারবো। তো সবাই খুব খুব ভালো থাকুন, সবাইকে গুড নাইট, ফিরে আসছি নেক্সট ভালো কোনো ভিডিওর সাথে, চলুন টাটা।